অনেকেই ক্যারিয়ার চুজ করার সময় বিভিন্ন ধরনের অপশন বেছে নেন, আর এই অপশন বেছে নেওয়ার সময় অনেকেই আছেন যারা মডেলিংকে তাদের জীবনের ক্যারিয়ার হিসাবে সিলেক্ট করেন। আবার অনেকেই আছেন যারা মডেল হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারেন না, কিন্তু তাদেরও যে স্বপ্ন পূরণ হয় আজ সেই গল্পে উঠে আসবে জিও বাংলার বিউটি কথায়। আর আজকে বিউটি কথার একটি নতুন এপিসোডে আমরা আমাদের গেস্ট হিসাবে পেয়ে গেছি ফ্যাশন মডেল দেবযানী দাসকে। তাহলে চলুন দেরি না করে দেবযানীদের থেকেই শুনে নিই যে তিনি আমাদের ফ্যাশন মডেল হওয়ার জন্য কী কী টিপস দিচ্ছেন। প্রথমেই বলি ওয়েলকাম টু জিও বাংলা অ্যান্ড ওয়েলকাম টু বিউটি কথা। থ্যাংক ইউ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ সমস্ত দর্শকবৃন্দকে। আচ্ছা, আগে বলো কেমন আছো, কাজ কেমন চলছে? কাজ তো খুব ভালোই চলছে, ভালোই আছি। গরমে একটুখানি মানে সবার মতন আমারও অবস্থা, তো ওইটা ছাড়া মোটামুটি ঠিকঠাকই আছি। ক্যারিয়ার কেমন চলছে? ক্যারিয়ার আপাতত ঠিকঠাকই চলছে। আফটার কোভিড, কোভিড ডিউরিং কোভিড পিরিয়ডটা তো সবারই মোটামুটি একটু সমস্যা ছিল, তো তারপর মোটামুটি এখন ঠিকই আছি। রিসেন্টলি আমার একটা ক্যালেন্ডার শ্যুট হয়েছে, সেটা নেক্সট মান্থে লঞ্চ করবে। আচ্ছা, তোমার ক্যারিয়ারটা কীভাবে শুরু করেছিলে বলো তো, একটু দর্শকদের বলো। অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ারটা শুরু হয়েছে যেরমভাবে, মানে আর পাঁচটা নর্মাল মডেলের মতো নয়, আমার ক্যারিয়ার শুরু হয়েছে আফটার ম্যারিড। ঠিক আছে, তো মানে আমি অ্যাকচুয়ালি গেছিলাম মিসেস ইন্ডিয়াতে। তো আজ তো আজকাল জানো সবাই যে সোশ্যাল মিডিয়া ভীষণ অ্যাক্টিভ, তো সোশ্যাল মিডিয়ার থ্রু থেকেই আমি একটা অ্যাড দেখতে পাই, যেখান থেকে আমি সেখানে রেজিস্ট্রেশন করি, আমার ছবি পাঠাই, তো আমি অডিশনের জন্য সিলেক্ট হই। তারপর অডিশনে যাই, অডিশনের পরের পর্বই এটা, তো সেখানে ফ্যামিলির সাপোর্ট, ছেলেমেয়ের সাপোর্ট, সবার সাপোর্টে আজ আমি এখানে। বাড়ির সাপোর্ট কি একদম প্রথম থেকে ছিল, যবে থেকে শুরু করেছিলে, না কোনো স্ট্রাগল ছিল? না, স্ট্রাগল সে অর্থে কোনো দিনই কোনো কিছুতে স্ট্রাগল ছিল না, কারণ মানে ভীষণ কোঅপারেটিভ আমার ফ্যামিলি মেম্বাররা, মেনলি আমার হাজবেন্ড, আর ওদিক থেকে দেখতে গেলে আমার বাবা মা, আর মা মানে আমার শাশুড়ি মাও ভীষণ এনকারেজিং। তো যখন শুনেছিলেন মা যে তার বৌমা কোনো এরকম একটা পেজেন্টে পার্টিসিপেট করতে যাচ্ছে, ভীষণ খুশি হয়েছিলেন। মানে সত্যি কথা বলতে বিয়ের পরের লাইফ আর বিয়ের আগের লাইফ দুটোর মধ্যে অনেক ডিফারেন্ট থাকে। দেখো, সেটা শুধু মডেলিংয়ের ক্ষেত্রে নয়, আমার মনে হয় একটা মেয়ে যখন ওয়ার্কিং হয়, মানে ধরো তুমি চাকরি করতে যাচ্ছ, সংসার সামলে চাকরি যখন তুমি করতে যাচ্ছ, তখনও তোমার ফ্যামিলির সাপোর্টটা খুব দরকার। তো সেই ক্ষেত্রে আমার ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট ছিল বলেই আজকে আমি আমার যাত্রা শুরু করতে পেরেছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা অনেক সময় দেখি যারা স্টুডেন্ট তারা হয়তো বাই প্রফেশন মডেল, কিন্তু তারা দুদিকটা ব্যালেন্স করে চলতে পারে না, তো সেই নিয়ে তুমি কি বলবে? দেখো, আমার মনে হয় ব্যালেন্সিং সর্বক্ষেত্রেই দরকার, কারণ তুমি যখন পড়াশোনা করছো বা যে কোনো মানে যে কোনো এজে যে পড়াশোনা করো, যে কোনো কিছুর ক্ষেত্রেই থাকো, সেটাতে তুমি যখন কনসেন্ট্রেট করছো, তুমি যেটাকে প্রফেশন হিসাবে চুজ করছো সেটাতেও তোমার কনসেন্ট্রেট করাটা দরকার। কারণ তুমি যদি প্যাশনেট না হও বা তুমি যদি তোমার ইচ্ছাটা যদি না থাকে, তাহলে সেটা পড়াশোনাই হোক, মডেলিংই হোক, চাকরি হোক, টিচিং হোক, হোয়াট এভার ইট ইজ, তুমি কোনোটাতেই কনসেন্ট্রেট করতে পারবে না। তো ব্যালেন্সিংটা মাস্ট, তোমাকে দেখে নিতে হবে যে আমি যদি পড়ার জন্য এই টাইমটা দিচ্ছি, তো আমি বাদবাকি সময়টা এই কাজটার জন্য দেবো, যেটা কিনা আমি মানে যেটাকে আমি আমার ক্যারিয়ার তৈরি করতে চাইছি বা যেটা আমার ভালো লাগা। নট নেসেসারি যে তোমাকে সবসময় মানে ক্যারিয়ারই মডেলিং করতে হবে, বাট তুমি যদি চাও যে না আমি এটাকে করবো, এটাকে আমি ভালোবাসি, তো ডেফিনেটলি তোমাকে তার জন্য সময় বের করতে হবে। তো আমার মনে হয় ব্যালেন্সিংটা মাস্ট, সে মি টাইমটা খুব দরকার। মানে 24 ঘন্টার মধ্যে তুমি সব কিছু করছো, নিজের জন্য অ্যাটলিস্ট 1-2 ঘন্টা তো বের করে রাখাই যায়, যাতে তুমি নিজেকে খুব প্রপার ওয়েতে মেনটেন রাখতে পারলে, নিজের ভালো লাগার জিনিসটা। যেমন ধরো শুধু মডেলিং কেন, অনেকে গান শুনতে ভালোবাসে, পড়াশোনার সাথে সাথে তো গানটাও শুনছে, তো সেই টাইমটাতে যদি আমি সেই টাইমটা দিতে পারি, তাহলে আমার মনে হয় এইটাও আমরা করতে পারি। আচ্ছা, আমরা যখন বিহাইন্ড দ্য ক্যামেরা কথা বলছিলাম, তুমি বলছিলে তুমি একদম সাংসারিক মানুষ, তোমার দুটো ছেলে মেয়ে রয়েছে, তো সংসার সামলে এরকম ক্যারিয়ার সামলে কীরকমভাবে কী সামলাচ্ছ? দেখো, ফার্স্টলি হচ্ছে আমি ভীষণ মানে হার্ড ওয়ার্ক করতে ভালোবাসি। আমার মনে হয় যে লাইফ তো একটাই,
তো যদি আমি আমার সংসারটাকে, ওই যে এক্ষুনি বললাম ব্যালেন্সিং, সংসারটাকেও যদি আমি সামলাতে পারি তাহলে আমার ভালো লাগার জিনিসটাকেও আমি সামলাতে পারবো। হ্যাঁ, তবে এটা কি যে যখন আমি সংসার করছি পুরোটা সংসারকেই টাইম দিচ্ছি, আর যখন এটা আমার মি টাইম, যখন আমি এই কাজের মধ্যে যুক্ত, যেমন আজকেও আমি এসেছি, তো সেই টাইমটাকেও আমি টাইম হিসাবেই দিচ্ছি, কারণ আমার তখন মনে হচ্ছে যে মানে এটা খুব জরুরি, মানে খুব দরকার নিজের ভালো লাগার জায়গা। নিজে ভালো না থাকলে আমি তো আমার সংসারকেও ভালো রাখতে পারবো না, তার সাথে সাথে তাদের ভালো লাগার চিন্তাটা যেমন করছি আমার ভালো লাগার ব্যাপারটাও থাকতে হবে। তো পরিশ্রম হয় 24 ঘন্টার মধ্যে, কোনো কোনো দিন ভীষণ হেক্টিক হয়ে যায় তাদের পড়াশোনা সামলানো, সংসার সামলানো, কিন্তু তখন মনে হয় আমি এইটা পারলে আমার ভালো লাগার কাজটাও আমি পারবো। তো ওইরমভাবেই মোটামুটি আপাতত এগোচ্ছি, আর সবার সাপোর্ট অবভিয়াসলি, মানে যতটা যেরমভাবে, যেদিন আমার বেরোনোর থাকে সেদিনকে হয়তো রান্নায় কিছুটা কম কিছু একটা বানিয়ে ফেললাম চটজলদি যতটা হয়, তো এইরমভাবেই ম্যানেজ হয়ে যাচ্ছে। মানে এরমভাবে সবারই সব কিছু ম্যানেজ করা উচিত আমার মনে হয়, নাহলে দেখো শুধু আমি তো আমি বলে না, আজকের যুগে 99% মেয়েরাই কিন্তু ওয়ার্কিং, কেউ আসি আগের মতন জায়গায় নেই যে আমি ঘরেই আছি বেরোতে পারছি না, সেই জায়গায় কিন্তু কেউ নেই। তো সবাই তো সামলাচ্ছে অল্প বিস্তর, শুধু আমি কেন, মানে অনেকেই সামলাচ্ছে, ম্যাক্সিমামই সামলাচ্ছে, তো হয়ে যায়, ভালো লাগা থাকলে সব হয়ে যায়। আচ্ছা, অনেকের মাথায় থাকে যেটা দেখেছি যে অনেকের স্বপ্ন যে মডেল হব, তো এই মডেল হওয়ার ক্ষেত্রে কী কী করার দরকার, একজন কীভাবে একজন ফ্যাশন মডেল হয়ে ওঠা যায়, কী বলবে তুমি আমাদের দর্শকদের? আচ্ছা, সবার ফার্স্টে আমি বলবো যে ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। কনফিডেন্সটা খুব দরকার লাইফে, সেটা তুমি মডেলিংয়ের জন্যই হোক, যে কোনো মানে যে কোনো ক্ষেত্রেই হোক কনফিডেন্স থাকাটা খুব দরকার। আর মডেলিংয়ের জন্য হ্যাঁ, তোমার একটা আজকের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে শুধু মডেলিং বা এইরকম পেজেন্ট এরকম হয় না যে শুধু স্লিম মডেলকে নিয়ে হয়, এখন কিন্তু প্লাস সাইজ পেজেন্টও হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে তুমি যদি একদম পারফেক্ট মডেল হতে চাও, ফ্যাশন মডেল, ফ্যাশন লাইফে যেতে চাও, তাহলে তোমাকে কিছু জিনিস মাথায় রেখে চলতে হবে। ফার্স্ট তো তোমাকে দেখতে হবে যে তোমার মধ্যে কী কী জিনিস আছে, লাইক তোমার হাইট, আর ফিটনেসটা তো মাস্ট। ফিটনেসটা দেখো এখন মানে অনেক জায়গাতেই এরকম মানে অনেককেই বলতে শোনা যায়, বা আমরা সবাই এখন ভীষণ শরীর সচেতন হয়ে গেছি, শুধুমাত্র যে সবাই মডেলিংয়ে আছি তার জন্য নয়, তুমি যদি ফিট থাকো, তুমি যদি প্রেজেন্টেবল থাকো, তোমার নিজেরও ভালো লাগবে। তো একটা মডেল হিসাবে নিজেকে যদি দেখতে চাও, সবার আগে তুমি কনফিডেন্ট তোমাকে হতে হবে, তার সাথে তোমাকে কিছু খাওয়া দাওয়া, ডায়েট মেনটেন করতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে নিজেকে ফিট রাখার জন্য, যাতে তুমি স্লিম অ্যান্ড ট্রিম থাকতে পারো, মানে যতটা দরকার। আর দেখো মানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন ধরো প্রেগনেন্সি আসে বা আমাদের ডেলিভারির পর আমরা সবাই একটু মানে প্লাসের দিকেই যাই, তো সেই সময়টা যদি আমরা একটুখানি নিজেকে মনে করি যে না আমরা নিজেকে মেনটেন করতে পারবো, তাহলে হয়ে যায়। কিন্তু মানে সেই জন্যই আমি কিন্তু মিসেস ইন্ডিয়াতে যেতে পেরেছিলাম। আমি যদি সেই ওদের তো কিছু একটা মানে রিকোয়ারমেন্টস থাকে, যেমন তোমার একটা হাইটের ব্যাপার থাকে, তোমার মানে প্রপোর্শনেট কিনা তোমার ফিগারটা সেটাও থাকে, একদম তোমাকে একেবারে মানে সমস্ত কিছু থাকতে হবে সেরকম না, বাট কিছু কিছু তো ক্রাইটেরিয়া থাকে, তো সেগুলো মেনটেন করতে হবে, মানে অ্যাজ আ মডেল প্রফেশনে আসতে গেলে কিছুটা তো মেনটেন করতেই হবে। তুমি যেরকম বলছিলে আমাকে একটু আগে যে তুমি পুরোটাই তোমার বিয়ের পর শুরু করেছো তোমার ক্যারিয়ারটা, পুরো জার্নিটা কেমন ছিল, ছেলেমেয়ের সাপোর্ট, হাজবেন্ডের সাপোর্ট, এই পুরো জার্নিটা কেমন ছিল? জার্নিটা তো ছিল খুব সুন্দর, তার সাথে সাথে আমি একটু প্রথম দিকে যখন আমি ফার্স্ট ডেতে অডিশনে যাই, মানে আমার মডেলিং কেরিয়ারটা শুরু হয় এখান থেকে, তো মানে ওখানে আমি যখন গেলাম, মানে আমার অডিশন হলো, অডিশনের দিন আমাকে কোয়েশ্চেন করা হয়, মানে আমার আগে অনেকেই ছিলেন অডিশনে, তো সেখানে আমাকে কোয়েশ্চেন করা হয় যে মানে অনেকেই এরকম বলছিলেন যে আমার স্বপ্ন, মানে ডেফিনেটলি আমারও স্বপ্ন ছিল, প্রত্যেকেই চায় যে এরকম, মানে আমি যখন দেখতাম ছোটোবেলায় র্যাম্পে ঐশ্বরিয়া রায়, সুস্মিতা সেন সবাই হাঁটছেন, মানে আমি ভাবতাম বাহিরা কত সুন্দর, মানে কী সুন্দর নিজেকে মেনটেন করে রেখেছেন। তো যখন আমাদেরও ওখানে একটা র্যাম্প ওয়াক হয়েছিল অডিশনের দিন, তো আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে তুমি এত বছর পর কেন, মানে আফটার দুখানা ডেলিভারি কেন তুমি এত বছর পর এলে, তো মানে কেন হঠাৎ, তো তখন আমার মনে হয়েছিল, মানে আমি তখন বলেছিলাম যে মডেলিংয়ে আসার জন্য বা আজকে এই অডিশনে আসার জন্য ইউ হ্যাভ টু বি প্রেজেন্টেবল। তো পোস্ট ডেলিভারি সব মেয়েদেরই হয়, মানে সবাই আমরা একটু মোটা হয়ে যাই, তারপরে বাচ্চা সামলানোর একটা পর্ব থাকে, তো সব কিছু করার পর আজকে আমার মনে হয়েছে যে আই এম প্রেজেন্টেবল ফর দিস, সেই জন্য আজকে আমি এখানে এসেছি, আর আমি যদি চান্স পাই তাহলে তো
খুবই ভালো ব্যাপার। তো ওই একটাই কোয়েশ্চেন ছিল আমার জন্য, আমাকে একটাই কোয়েশ্চেন করা ছিল, তারপরে ডিরেক্টলি ওনারা বলেছিলেন যে আমরা সিলেক্টেড ক্যান্ডিডেটকে মেল পাঠাবো। তো তারপর আমাকে মেল পাঠানো হয়েছিল, তো ফাইনালিস্ট হিসেবে সিলেক্ট হয়েছিলাম। সো আমি তারপর এখান থেকে দিল্লি গেছিলাম, ওখানে 4 দিন ছিলাম। তো তারপর ওখানে গেলাম, আমাদের সমস্ত মানে আমাদের ওখানে প্রচুর হার্ডওয়ার্ক করতে ছিল, র্যাম্প শেখানো থেকে আরম্ভ করে গ্রুমিং, মেকআপ, তারপরে সমস্ত কিছু, মানে মেন্টর আমাদের ভীষণ ভালো ছিলেন, সমস্ত কিছু শিখিয়ে টিখিয়ে সমস্ত কিছু আমাদের ট্রেনিং পিরিয়ডের মধ্যে রাখা হয়েছিল। তো তারপরে ওখানে গিয়ে সাবটাইটেল উইনার হয়ে আসি, মানে যখন র্যাম্পে হাঁটছিলাম আমি মানে লাগছিল, মনে হচ্ছিলো যে লাইক ফ্রি বার্ড, মানে তখন মনে হচ্ছিলো যে আমি যেটা কোনো সময় দেখেছিলাম, মানে যেটা দেখে ভাবতাম আজকে আমি সেই জায়গাটায় রয়েছি, মানে সেটার মানে সেটা আমার লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে। আচ্ছা, ফ্যাশন নিয়ে তো আমাদের অনেকের মাথাতেই অনেক কিছু চলে, তো আমাদের জিও বাংলার দর্শকদেরও কিন্তু তোমার কাছে কয়েকটা প্রশ্ন তারা রেখেছেন। হাই, আমি সম্প্রীতি মুখার্জি, আমার একটা কোশ্চেন আছে, ফ্যাশন মডেলদের কি রোগা হতেই হয়? দেখো, ফ্যাশন মডেলদের রোগা হতেই হয়, ডেফিনেটলি হতে হয়, কারণ তুমি রোগা হলে বা তুমি যদি তোমার মধ্যে যদি সেই পার্সোনালিটিটা থাকে, তোমার কনফিডেন্স লেভেলটা অনেকটাই হাই হয়ে যায়। ধরো তুমি অডিশনে গেছো, সেখানে তুমি দেখছো যে তোমার পাশে অনেক ম্যাক্সিমাম মডেলসরাই বেশ স্লিম ট্রিম, তুমি হয়তো সেখানে একটু চাবি, সেখানে তোমার কনফিডেন্সটা একটু লুজ হলেও হতে পারে। কিন্তু তুমি যদি সেখানে স্লিম থাকো বা তোমার যদি মনে হয় যে না আমার ক্রাইটেরিয়া ওয়াইজ আমার যা যা আছে আমি পারবো, তো সেই কনফিডেন্সটা তোমার হাই হয়েই যাবে। তো সেই ক্ষেত্রে তখন তুমি না পারাটাকেও জয় করে আসতে পারবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় রোগা হওয়াটা দরকার। আচ্ছা, আমাদের দ্বিতীয় যিনি দর্শক, তিনি কি বলছেন সেটা একবার আমরা শুনে নেব। হ্যাঁ, আই এম ভিনাস কেডিয়া, আই ওয়ান্ট টু আস্ক দ্য কোয়েশ্চন কি একজন ভালো মডেল হওয়ার জন্য কী কী শিক্ষা প্রয়োজন? দেখো, শিক্ষা আমার মনে হয় শুধু মডেল হওয়ার জন্য না, সর্বক্ষেত্রেই শিক্ষার প্রয়োজন। আজকে আমরা মানে শিক্ষিত হয়েছি বা আমাদের বাবা মারা আমাদের সেই শিক্ষাটা দান করেছিলেন, আমাদের টিচার্সরা, যাদের যাদের থ্রু থেকে আমরা আমাদের এই জার্নিটা পেরিয়ে এসেছি, সেই জন্যই আজকে তুমি এখানে বসে আমি এখানে বসে। তো শিক্ষাটা যে শুধু লাভ করতে হবে মডেলিংয়ের জন্য, নট দ্যাট, শিক্ষাটা সর্বক্ষেত্রেই প্রয়োজন। শিক্ষাটাও তোমার কনফিডেন্সকে বাড়িয়ে দেবে, সর্বক্ষেত্রে কনফিডেন্সটা মেন লাইফে। তো হ্যাঁ, ডেফিনেটলি তুমি যদি এডুকেটেড হও, তুমি বুঝতে পারবে যে তোমার চলা ওঠা বসা, একটা মানুষের সঙ্গে কথা বলা, সমস্ত কিছুই কিন্তু শিক্ষার সঙ্গে জড়িত। তুমি একটা ভালো জায়গায় গেছো, তুমি তুমি 5টা লোকের সঙ্গে ওঠা বসা করছো, সেখানে এডুকেশনটা তোমার মাস্ট। সবাই সবার আগে মানে রেসপেক্টটা ওখানেই বেড়ে যায় যখন কেউ তোমার ডিগ্রিটা দেখে, ডেফিনেটলি। তো সেই জন্য আমার মনে হয় শুধু মডেলিংয়ের জন্য কেন, শিক্ষিত হওয়াটা আজকের ডেটে খুব দরকার, মানে প্রত্যেকটা মেয়ের উচিত, যাতে কিনা তার নেক্সট জেনারেশনে তাকে বলতে পারে যে আমার মা এই মার এই এডুকেশন রয়েছে, আমার মা আমাকে পড়াচ্ছে, আমার মাই আমাকে আমার এডুকেশনটা দিচ্ছে। তো আমার মনে হয় শুধু মডেলিংয়ের জন্য নয়, এডুকেটেড হওয়াটা সর্বক্ষেত্রেই দরকার। আচ্ছা, আমাদের তৃতীয় যে প্রশ্ন করেছেন, তিনি কি বলছেন সেটা একটু আমরা শুনে নেব। আমি রিয়া চৌধুরী বলছি, আমার একটা কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে যে ভালো মডেল হওয়ার জন্য কী ধরনের ডায়েট মেনটেন করা দরকার? আচ্ছা, যদি আমার পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করো, আমি সবই খাই, ঠিক আছে, খাই, কারণ বাবা জীবন একটা, তো খেয়েই, তারপর কবে মোড়ে টোড়ে যাবো জানি না, তো খেয়েতে আমি ভালোবাসি, তো আমি খাইও, কিন্তু সবটাই আমি খুব কম কোয়ান্টিটিতে খাই। তো সেক্ষেত্রে ডায়েটটা এখন ডিপেন্ড করে, দেখো আমার মনে হয় যে তোমার যদি মানে যে কোনো মানুষের যদি মনে হয় যে আমি মডেলিং লাইনটাকে চুজ করবো, তো ফার্স্টে কোনো একজন ডায়েটিশিয়ানের সাথে কথা বলাটা খুব দরকার, আর তার সাথে এক্সারসাইজ মাস্ট। শুধু তো ডায়েট করলাম বা আমি এক্সারসাইজ করলাম তারপরে হাবি জাবি খেয়ে নিলাম, তাহলে তো হলো না। যেমন অয়েলি ফুড তোমাকে মানে অয়েলি ফুড, জাঙ্ক ফুড, এগুলোকে তোমাকে বাদ দিতে হবে, মানে একেবারে না, বাঙালিরা তো আমরা সবাই খাদ্যরসিক, মানে ফুচকা দেখলেই মনে হয় যে একটু ফুচকা খেয়ে নিই, দই ফুচকা দেখলেই মনে হয় একটু দই ফুচকা খেয়ে নিই, মানে এগুলো আমার ফেভারিট, বিরিয়ানি, তো দুর্গাপুজোর সময় তো ডায়েটের কোনো ব্যাপারই নেই। তো সেক্ষেত্রে কী হয়, মানে যতটা মানে অল্প খেয়ে যতটা নিজেকে মেনটেন রাখা যায় সেটাই বেটার, মানে যত অয়েলি জাঙ্ক ফুড এগুলো তো দেখো শুধু মডেলিংয়ের জন্য কেন, আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব একটা ভালো নয়, যতটা হালকা ফুলকা খেয়ে থাকা যায় সেক্ষেত্রে মানে খুবই ভালো। আর ডায়েট আর এক্সারসাইজ এই দুটোকে যদি মানে জীবনের অঙ্গ করে নেওয়া যায়, তাতে মডেলিং কেন সব দিক থেকেই ফিট অ্যান্ড ফাইন থাকা যায়।
अगेन ব্যালেন্সের কথাই চলে আসে যে সবকিছু ব্যালেন্স করলে মোটামুটি ঠিকঠাক থাকা যায় ওটাই হচ্ছে কথা। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, তুমি এত সুন্দর করে আমাদেরকে ফ্যাশন নিয়ে এরকম টিপস দিলে। আর আপনারাও নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, কারণ দেবযানীদি এত সুন্দর করে ব্যাপারগুলো এলাবোরেট করে দিয়েছেন। তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও বিউটি কথার এপিসোডের জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায় প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টায়।